নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে 2023-এর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে চলেছি। 2023-এ মহাপ্রাপ্তি 12টি রাশির, অর্থাৎ গাড়ি, বাড়ি, প্রেম এবং অর্থ কোন কোন রাশি পেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, প্রত্যেকেরই একটা স্বপ্ন থাকে যে স্যার, অনেকে যারা দেখাচ্ছেন অনেকেরই একটা ইচ্ছা থাকে যে নতুন বছরে কি আমি নতুন বাড়ি একটা করতে পারবো, আমার নিজস্ব ভূমি, নিজস্ব বাড়ি বা নিজস্ব ফ্ল্যাট আমার হবে কি। প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটি করে এটা প্রশ্ন, নিজস্ব বাড়ি আর একটা মধ্যবিত্তের ছোট্ট একটা প্রাইভেট গাড়ি। এবং প্রেম কেমন হবে স্যার, আমার লাভ লাইফটা কেমন যাবে স্যার, প্রচুর কমেন্ট, প্রচুর কমেন্ট হোয়াটসঅ্যাপে। এবং অর্থ, এবছর আমার অর্থনৈতিক স্থিতি কেমন থাকবে স্যার। তো আজকে আমি এই প্যাকেজটাতে 2023-এ বাড়ি, প্রেম, অর্থ এবং গাড়ি এই তিন চারটি বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, 21 এপ্রিল 2023 বৃহস্পতির রাশি পরিবর্তন করে যাচ্ছে। 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করছে। 30 অক্টোবর 2023 রাহু গ্রহ রাশি পরিবর্তন করছে। তিন তিনটি বড় গ্রহ রাশি পরিবর্তন করে যে রাশিগুলোকে মানে অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট করতে চলেছে, বিগ প্ল্যানেটগুলো। দেখুন, শনি একটা বড় প্ল্যানেট, বৃহস্পতি এবং রাহু, রাহুর সঙ্গে কেতুও কিন্তু একসঙ্গে পরিবর্তন কিন্তু করে, অর্থাৎ এই চারটি গ্রহের মহা পরিবর্তন হচ্ছে। এবং এর ফলে 2023-এ যে রাশিগুলোর প্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিগুলোর বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। অবশ্যই ভিডিওটির আপনারা সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। বারবার একটি কথা আমি বলছি, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, একটি কথা আমি বারবার বলছি, মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে সমস্যা রয়েছে। আপনি বলুন তো কোন মানুষের জীবনে সমস্যা নেই, কিন্তু এর জন্যই আসে জ্যোতিষশাস্ত্র, যেখানে আপনাকে সঠিক পথে পরিচালনা কিন্তু করতে পারবে। ডে বাই ডে আপনার যদি দশা, মহাদশা, অন্তর্দশা দেখা যায়, আপনার ক্ষেত্রে কখন শুভ সময় আসতে চলেছে, আপনার গ্রহের অবস্থান কেমন আছে, অর্থাৎ যে গ্রহগুলোর আমি কথা বলছি সেই গ্রহগুলো আপনার শুভ অবস্থাতে আছে কি, রাহু, শুক্র, শনি এবং কেতু, বৃহস্পতি, এই গ্রহগুলো আপনার শুভ অবস্থাতে আছে কি, এই জায়গাগুলো কিন্তু দেখা কিন্তু দরকার। দেখুন, এই যে বাড়ি, এটা হচ্ছে মঙ্গল এবং শুক্র কিন্তু ভালো থাকা দরকার। মঙ্গল এবং শুক্র যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে কিন্তু আপনার লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি আপনার কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে, একাধিক প্রপার্টির মালিক আপনি কিন্তু হবেন। মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, অর্থাৎ এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে আপনার কিন্তু ডেফিনেটলি আপনার কিন্তু হবে। এবং এর পাশাপাশি শনি হচ্ছে কলিযুগের অর্থের কারক গ্রহ, শনি আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর কিন্তু আপনার অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাবে। এবং অনেকের বলে না, আমার স্যার বাড়ি হবে কি, বাড়ির জায়গার পাশাপাশি আমার গাড়ি হবে কি না, এটাও কিন্তু লাক্সারি গাড়ি দেখবেন শুক্র এবং শনির কম্বিনেশন কিন্তু থাকবে। শুক্র শনি যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনার গাড়ি নিশ্চিত রূপে আপনার জীবনে কিন্তু হবে।
এবং প্রেমের ক্ষেত্রে যদি আমি বলি সেটি হচ্ছে চন্দ্র, শুক্র এবং মঙ্গল, এই তিনটি গ্রহ কিন্তু আপনার ভালো থাকা দরকার। আমি বারবার বলি না, কৌশিক রায় কখনো হাওয়াতে কোনোদিন কথা বলে না, নিজের মন গড়া কথা বলে জ্যোতিষশাস্ত্রটাকে আমি কিন্তু তৈরি করি না, সম্পূর্ণ গ্রহের নিরিখে গ্রহের গোচর অনুযায়ী আমি কিন্তু আপনাদেরকে বলি, কারণ এটা টোটাল হচ্ছে ম্যাথামেটিক্স, টোটাল হচ্ছে গণিত, এখানে কিন্তু বোঝা দরকার। জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের জন্য, বেদকে যদি বিশ্বাস করেন জ্যোতিষশাস্ত্র হচ্ছে বেদের চোখ। আর আমি বারবার বলি আমার প্রেডিকশন কিন্তু মাটিতে পড়ে না, এবং যাকে হাত ধরি কিনা আমি খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি তাকে আমি টেনে তুলব। অর্থাৎ যারা যারা আমার স্মরণাপন্ন হয়েছে, সান্নিধ্যে এসেছে, তাদের কিন্তু আমি হাত ধরে টেনে তুলব। কিন্তু একটি কথা আমি বারবার বলি, অনেকের ক্ষেত্রে আমি রেমেডি কিন্তু করি না। কেন করি না? সেখানে তাকে কিন্তু ভোগার দরকার আছে, কারণ অনেক কিছু নিজের মতো করে কিছু কেউ কেউ কথা বলতে থাকে। আগে শুনুন, যার কাছে গেছেন যাচ্ছেন, যার কাছ যার সঙ্গে ফোনে আপনি কনসাল্ট করছেন, তিনি আগে কি বলছেন সেটা আগে শুনুন, আগে সেই জায়গাগুলো আপনি আগে দেখুন, তবেই আমি তারই হাত ধরি যে সারেন্ডার হয়, তারই সব কেবলমাত্র আমি হাত ধরি যে স্যার আমাকে বাঁচান। আমি বারবার বলছি, যারা দিয়ালে যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে, যাদের অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট আসছে না, আপনার কর্মের জায়গা নাই, চাকরির সমস্যা, আপনার বিবাহ, সন্তান, আপনার ক্ষেত্রে ব্যবসা, এই জায়গাগুলোতে ডেফিনেটলি আপনাকে কিন্তু আমি দায়িত্বের সাথে বলছি আপনাকে টেনে তুলতে পারবো। দেখুন, বাস্তুও কিন্তু কিছুটা আমাদের জীবনে এফেক্ট কিন্তু ফেলে। বাস্তু যদি আমাদের যদি এফেক্ট ফেলে কিনা, কিছু কিছু ক্ষেত্রে শুভ অশুভ দুটি ফলই কিন্তু আমাদেরকে কিন্তু দেয়। তো বারবার বলছি, আমি চার হাত ধরবো কিনা নিশ্চিত রূপে তাকে আমি কিন্তু টেনে তুলব। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, যে রাশিগুলোর আমি কথা বলছি, 2023 জীবন বদলে যেতে চলেছে, এই শনি, বৃহস্পতি এবং রাহু কেতু, এই বড় গ্রহগুলোর রাশি পরিবর্তনে আপনাদের কিন্তু ভাগ্য কিন্তু চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা কিন্তু করতে চলেছি। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এবং এর পাশাপাশি আপনারা যারা অনলাইনে দেখাতে ইচ্ছুক আছে তারাই একমাত্র মেসেজ করবেন। ফোন করার থেকে কী বলুন তো, মেসেজ করলে চট জলদি রিপ্লাইটা আপনারা কিন্তু পেয়ে যাবেন। কৌশিক রায় আপনাদের পাশে আছে, বারবার আমি এই কথাটা বলছি, যারা আমার ক্লায়েন্ট আছে তারা প্রত্যেকে হ্যাপি, কারণ জ্যোতিষশাস্ত্র তো মানব কল্যাণের জন্য। 2023 প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আবারও 2022 না পাওয়ার জায়গাটা আপনাদের জন্য পরিপূর্ণ হয়। ছোটদেরকে আন্তরিক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে, গুরুস্থানীয় যারা আছেন তাদেরকে প্রণাম জানিয়ে প্রোগ্রামটা আমি শুরু করছি। কোন কোন রাশি? প্রথম রাশি আপনার সিংহ রাশি। সিংহ রাশি নিজস্ব প্রপার্টি আপনাদের হবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ দেখা যাচ্ছে, এবং আপনাদের অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে। নাম্বার দুই যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 2023 আমূল পরিবর্তন আসতে চলেছে, কর্ম, ভাগ্য, অর্থাৎ নিজস্ব বাড়ি, অনেকে বাড়ির কথা বলে না, নিজস্ব বাড়ি, ব্যবসা এবং অর্থনৈতিক দিক থেকে প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছেন। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম তুলা রাশি। লিখে রাখো, তুলা রাশির যত জাতক বা জাতিকারা আছেন, আপনাদের এ বছর নিজস্ব প্রপার্টি, নিজস্ব বাড়ি এবং প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পাবেন, আকস্মিক অর্থপ্রাপ্তি এবং নিজস্ব গাড়ি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আমূল পরিবর্তন আসতে চলেছে, নিজস্ব প্রপার্টি, বাড়ি নির্মাণ আপনারা কিন্তু করবেন, নিজস্ব ভূমি, নিজস্ব গাড়ি এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ভাগ্য চমকাতে চলেছে এক কথায় ধনুরাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সাড়ে সাথে শেষ হয়ে আপনাদের জীবনে নতুন আপনাদের আলোয় আলোকিত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার মেষ রাশি।
মেষ রাশির আপনাদের নিজস্ব বাড়ি কনফার্ম আপনাদের হতে চলেছে, নিজস্ব গাড়ি এবং এর পাশাপাশি সম্পত্তি এবং অর্থের জায়গাটা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। বৃষরাশির ক্ষেত্রে আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন। বৃষরাশির আপনাদের ইনকামের জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যা, অর্থাৎ বৃষরাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির এবছর সম্ভাবনা রয়েছে। আপনাদের এবছর নিজস্ব প্রপার্টি, নিজস্ব বাড়ি এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের নিজস্ব গাড়ি, অনেকের শখ থাকে যে আমার একটা নিজস্ব প্রাইভেট যদি গাড়ি থাকে, গাড়ির কিন্তু বড় একটা যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, এবং বাড়ি, এই কটির যোগ কিন্তু খুব ভালো। এরপর যে রাশি মকর রাশি, মকর রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে 2023, লিখে রাখুন স্মরণীয় বছর হতে চলেছে মকর রাশির। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন, এবং এর পাশাপাশি নিজস্ব বাড়ি এবং আপনাদের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু নতুন জোয়ার কিন্তু আসতে চলেছে, নতুন প্রেম আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে মকর রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপর যে রাশির কথা আমি বলছি সে রাশির নাম কুম্ভ রাশি, লিখে রাখুন কুম্ভ রাশির আপনাদের অর্থনৈতিক স্থিতি 2023 মজবুত হতে চলেছে, অর্থাৎ দুহাত ভরে অর্থ আসতে চলেছে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে, এবং এর পাশাপাশি আপনাদের নিজস্ব বাড়ি এবং প্রেম, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আপনারা লাভ পাবেন, এবং আপনাদের নিজস্ব গাড়ি, দেখুন ভূমি ভবন বাহন সুখ, এক কথায় ভূমি ভবন বাহন সুখ পেতে চলেছে কুম্ভ রাশি, এবং প্রেমের ক্ষেত্রে আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন, এবং আকর্ষিক অর্থ লাভ আপনাদের কিন্তু 2023 আপনাদের কিন্তু হতে চলেছে। লিখে রাখুন ডায়েরিতে, নোট করে নিন আমি যে কটা রাশির আমি কথা বললাম, 2023 মহাপ্রাপ্তির বছর আপনাদের জন্য কিন্তু হতে চলেছে। অর্থাৎ অনেকেই চায় যে আমার জীবনে কি পরিবর্তন হবে, না স্যার আমার জীবনটা কি এরকমই চলে যাবে সারা জীবন কষ্ট, কিন্তু 2023 যদি বড় কোনো দোষ না থাকে আপনার জন্ম ছকে, যদি তেমন দোষ না থাকে, তাহলে 2023 আপনাদের পরিবর্তনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে। অবশ্যই নিজস্ব ব্যক্তিগত ছক দেখা দরকার, এটা আমি সম্পূর্ণ ইন জেনারেল আপনাদেরকে বললাম, এখানে আমি আপনাদের কোনো জন্মকুণ্ডলী দেখতে পাচ্ছি না, হস্তরেখা বিচার করতে পারছি না, কিন্তু যাদের ক্ষেত্রে মহাদশা, অন্তর্দশা এবং গ্রহের গোচর ভালো আছে কিনা, 2023 আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল নিশ্চিতরূপে আপনাদের কিন্তু নিয়ে আসতে কিন্তু চলেছে। আবারও একটি আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, এবং চ্যানেলটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন। আপনাদের একটি লাইক, একটি শেয়ার, কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করবে। সকলে ভালো থাকুন, 2023 আমি ঈশ্বরের কাছে কামনা করি প্রত্যেকেরই সব কিছু মনের ইচ্ছা যেন পূরণ হয়। আর যে রাশিগুলোর আমি কথা বললাম না, তাদের ক্ষেত্রে কিছু তো কিছু ভালো হবে, কিন্তু যাদের ক্ষেত্রে গাঢ় প্রাপ্তির যোগ আছে কিনা, প্রবল প্রাপ্তির যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কাছে ঈশ্বরের কাছে কামনা করি সকলে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।